এদিকে সিরাজগঞ্জে শীত বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। অতিরিক্ত রোগীর কারণে দেখা দিয়েছে শয্যা সংকট। এই মুহূর্তে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু, সরাসরি যাচ্ছে তার কাছে। গত কয়েকদিন ধরে যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জে তীব্র শীত অনুভূত হচ্ছে এবং তীব্র শীতের সাথে কনকনে ঠান্ডা হিমেল বাতাস বইছে এবং এতে সবচেয়ে বেশি ঠান্ডাজনিত আক্রান্ত রোগে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এবং আমরা এখন আছি সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং আমরা এখানে দেখছি শিশু ওয়ার্ডে, বিশেষ করে যদি বলি যে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত শিশুদের নিয়ে এই হাসপাতালটিতে আসছে শিশুরা। এবং যেটি দেখছি যে শিশুদের অভিভাবকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে বিভিন্ন ঠান্ডাজনিত নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ ডায়রিয়া, বিভিন্ন ঠান্ডাজনিত রোগে কিন্তু এই সকল শিশুরা আক্রান্ত হয়েছেন। এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে কিন্তু এই সকল শিশুদের নিয়ে অভিভাবকরা কিন্তু এই সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আসছে এবং প্রতিদিনই কিন্তু এই শিশুদের সংখ্যা, আক্রান্ত শিশুদের সংখ্যা কিন্তু আসলে বাড়ছে। আমরা যদি একটু বলি যে সিরাজগঞ্জের জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ধারণ ক্ষমতার চেয়েও কয়েক গুণ রোগী বেশি রয়েছে, যে কারণে বেডে জায়গা নেওয়া হয়, মেঝেতে অনেকে কিন্তু আসলে চিকিৎসা নিচ্ছে, সেই সাথে অনেকেও এই সরকারি হাসপাতাল ছাড়াও জেলার যে সকল বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেই সকল হাসপাতালগুলোতে কিন্তু শিশু রোগীর সংখ্যা কিন্তু আমরা বেশ লক্ষ্য করেছি। এবং সিরাজগঞ্জের জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডের এক কথা যদি এখন যদি আমরা বলি যে এখানে প্রায় 60 জন শিশু রোগী ভর্তি রয়েছে এবং এই চলতি জানুয়ারি মাসে এই শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায়, ঠান্ডাজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় 3 জন শিশুর কিন্তু আসলে মৃত্যু হয়েছে। আমরা ডিসেম্বরে দেখেছি যে 14 জন শিশুর কিন্তু আসলে মৃত্যু হয়েছিল। পাশাপাশি এই শিশু ওয়ার্ডের পাশাপাশি আমরা দেখছি নবজাতকদের একটি স্ক্যানো ওয়ার্ড রয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু শিশু আসলে ভর্তি রয়েছে। তো সার্বিক বিষয়ে বলা যায় যে শীত যত বাড়ছে এই যে শীতজনিত নানা রোগে, বিশেষ করে শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুর সংখ্যা কিন্তু আসলে বাড়ছে এবং প্রতিদিনই এই সকল আক্রান্ত শিশুদের অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে কিন্তু এই সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আসলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে শ্বাসকষ্টজনিত যে আক্রান্ত শিশুদের বিভিন্নভাবে কিন্তু সিরাজগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অভিভাবকরা যেটি বলছে যে তারা কিন্তু আসলে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে কিন্তু এই হাসপাতালটিতে আসছে। এবং এই শিশু ওয়ার্ডের যিনি যারা আসলে চিকিৎসা সেবা কার্যে আসলে দায়িত্ব রয়েছেন নার্সরা, তারা যেটি বলছে যে এই যে ঠান্ডার সময় শিশুদের পরিচর্যা, অর্থাৎ গরম কাপড়ে রাখা, বাইরে বের হতে না দেওয়া, এই বিভিন্ন পরামর্শ কিন্তু আসলে দিচ্ছে। এবং শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা যেটি বলছে যে ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচতে আসলে অভিভাবকদের সচেতনতা আসলে কিন্তু বেশি প্রয়োজন, তারা আমাদের সেটি বলছে এবং তারা তাদের সাধ্যমতো এই হাসপাতালে চিকিৎসা সেবা দিচ্ছে। কিন্তু ধারণ ক্ষমতার চেয়েও আগে বলেছি যে কয়েক গুণ রোগী বেশি থাকায় কিন্তু তাদের চিকিৎসা সেবা দিতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। জেলা 9টি উপজেলা রয়েছে, 9টি উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু শিশু রোগীর সংখ্যা কিন্তু শীতজনিত যে রোগে আক্রান্ত শিশুর সংখ্যা সেটি কিন্তু আসলে বাড়ছে। এবং এটি জেলার সবচেয়ে বড় যে সরকারি হাসপাতাল, অর্থাৎ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, এই হাসপাতালটিতে বিভিন্ন উপজেলা থেকে কিন্তু আসলে শিশু প্রতিদিনই আসলে নতুন নতুন শিশু আক্রান্ত রোগীর সংখ্যা আসলে বাড়ছে এবং সেই সকল শিশুদের নিয়ে কিন্তু আসলে অভিভাবকরা এই হাসপাতালটিতে আসছে। তো এক কথায় বলা যায় শীত যত বাড়ছে ঠান্ডাজনিত রোগে শিশুদের আক্রান্ত সংখ্যা কিন্তু বাড়ছে এবং হাসপাতালগুলোতে কিন্তু সেই রোগীর সংখ্যা আমরা আসলে বেশি দেখতে পাচ্ছি। এবং ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ রোগী বেশি থাকায় কিন্তু আসলে অনেকেই আসলে মেঝেতে কিন্তু আসলে চিকিৎসা সেবা নিচ্ছে। তো এই ছিল সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে শীতজনিত রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা নিয়ে সর্বশেষ খবর। শীতের প্রভাবে সার্বিক অবস্থা জানতে এতক্ষণ ছিলাম সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে।